কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে কাসেম বিন আবুবাকর রচিত একটি বিখ্যাত উপন্যাস ফুটন্ত গোলাপ। আজ পাঠ করছি নবম পর্ব। প্রায় মাসখানেক পর সেলিম আরিফের ট্রাঙ্কল পেল, মা খুব অসুস্থ, তুমি আজই আসবার চেষ্টা করবে। সেলিম ম্যানেজারকে ডেকে বলল, মা অসুস্থ, আরিফ ট্রাঙ্কল করেছে, আমি আজই যেতে চাই, আপনি বিমান অফিসে ফোন করে দেখুন তিনটে সিট পাওয়া যাবে কি না, যদি না পাওয়া যায় তাহলে গাড়ি নিয়ে যাব, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ম্যানেজার সাহেব বিমান অফিসে ফোন করে জেনে বলেন, একটা সিটও খালি নেই। সেলিম বলল, ঠিক আছে আমি গাড়ি নিয়ে যাব। স্বামীকে দুপুরের আগেই মন ভার করে আসতে দেখে লাইলি সালাম দিয়ে এগিয়ে এলে তার একটা হাত ধরে জিজ্ঞেস করল, তোমার কি শরীর খারাপ? সেলিম সালামের জবাব দিয়ে তাকে উদ্বিগ্ন হতে দেখে জড়িয়ে ধরে বলল, আরিফ ট্রাঙ্কল করেছে, মায়ের অসুখ, আমি এক্ষুনি রওনা হতে চাই, প্লেনে সিট নেই তাই ঠিক করেছি অফিসের গাড়ি নিয়ে যাব। সেলিমের কথাগুলো লাইলির কানে কান্নার মতো শোনালো, তার বুকে মাথা রেখে বলল, আল্লাপাক আম্মাকে সহি সালামতে রাখুন, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে একটু বিশ্রাম নাও, আমি মাকে নিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। সেলিম সবাইকে নিয়ে বেলা দুটোয় রওনা দিল। গাড়িতে লাইলি জিজ্ঞেস করল, আরিফকে? সেলিম বলল, আরিফ আমার ছোট ভাই, ম্যাট্রিক পাশ করে ধর্মের দিকে খুব ঝুঁকে পড়ে, ধর্মের জ্ঞান আহরণের জন্য আজ থেকে প্রায় 5-6 বছর আগে কাউকে কিছু না জানিয়ে দেওবন্ধ চলে গিয়েছিল, সেখানে পড়াশোনা শেষ করে মাস দুয়েক হলো ফিরে এসেছে। রাত্রি 8টায় ওরা ঢাকার বাড়িতে এসে পৌঁছালো। গাড়ির শব্দ শুনে আরিফ, রুবিনা ও আসমা ঘর থেকে বেরিয়ে এলো। তারা এতক্ষণ সোহানা বেগমের কাছে ছিল, তার আজ এক সপ্তাহ খুব জ্বর, গতকাল ডাক্তার বলেছে টাইফয়েডের লক্ষণ, তাই আরিফ সেলিমকে আসার জন্য ট্রাঙ্কল করেছিল। সেলিমের সঙ্গে লাইলিকে এবং আধা বয়সে একজন মহিলাকে দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। সেলিম আরিফের সঙ্গে সালাম বিনিময় করে লাইলিকে দেখিয়ে বলল, তোদের ভাবি আর উনি আমার শাশুড়ি। আসমা একরকম ছুটে এসে লাইলিকে জড়িয়ে ধরে বলল, ভাবি আপনি কেমন আছেন? সেলিম বলল, আসমা কি হচ্ছে, আগে মায়ের কাছে চল, মা কেমন আছে? আসমা ভাবিকে ছেড়ে দিল, আরিফ ডাক্তারের কথাগুলো বলল, সকলে সোহানা বেগমের ঘরে এসে ঢুকল, উনি শুয়েছিলেন, জ্বর এখন একটু কম, রাত্রে বেশি বাড়ে। ওদের দেখতে পেয়ে আস্তে আস্তে উঠে হেলান দিয়ে বসলেন। সেলিম মায়ের পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে সালাম করে বলল, তুমি এখন কেমন আছো মা? সোহানা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে বললেন, এখন একটু সুস্থ বোধ করছি। ততক্ষণে লাইলি এসে সোহানা বেগমের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের দুজনকে মাফ করে দিন মা। সোহানা বেগম সব কিছু বুঝতে পারলেন, তিনি লাইলিকে জড়িয়ে ধরে তার মাকে কাছে এসে বসতে বলে বললেন, তোমরা কোনো অন্যায় করনি, যা কিছু করেছি আমি, তোমাদেরকে ভুল বুঝেছিলাম, সেলিম ভালো হয়ে সেদিন যে কথা বলেছে তাতেই আমার ভুল ভেঙে গেছে। তারপর হামিদা বানুর হাত ধরে বললেন, বেয়ান সাহেবা আপনি আমাকে মাফ করে দিন, লাইলের আব্বা এলেন না যে, তিনি বুঝি এখনও আমার উপর রাগ করে আছেন? সেলিম বলল, মা তিনি অনেকদিন আগে ইন্তেকাল করেছেন। সোহানা বেগম অশ্রুসিক্ত নয়নে বললেন, আল্লাহ তার ভালো করুন, সেদিন তার প্রতি ভালো ব্যবহার করিনি, তার কাছে ক্ষমা চাওয়া হলো না। তারপর আঁচলে চোখ মুছে সকলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, এ বাড়ির বড় বউ প্রথম বাড়িতে এলো, তোরা একটু আনন্দ করবি না? আরিফকে বললেন, তুই দোকান থেকে মিষ্টি আনতে দে, আর তোমরা সব দাঁড়িয়ে আছো কেন, বৌমাকে তার ঘরে নিয়ে যাও, অনেক দূর থেকে এসেছে, বিশ্রাম করুক। লাইলি বলল, আমা আপনি ওসব নিয়ে কিছু ভাববেন না। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখন এঘর থেকে যাও, অসুস্থ শরীরে মানসিক টেনশন এলে মায়ের ক্ষতি হতে পারে। লাইলির কথায় যেন একটা আদেশের সুর রয়েছে, আর কথাটা এমনভাবে বলল তা কেউ অমান্য করতে পারল না। সেলিম সবাইকে নিয়ে চলে গেল। সকলে বেরিয়ে যাওয়ার পর লাইলি শাশুড়ির বিছানা ঝেড়ে ঠিক করে দিয়ে তাকে শুইয়ে দিল, চার্ট দেখে ওষুধ খাইয়ে টেম্পারেচার দেখে চার্টে লিখে রাখল, তারপর পায়ের কাছে বসে পায়ে হাত বুলোতে বলতে বলল, আপনি আর একদম কথা বলবেন না, ঘুমোবার চেষ্টা করুন, আমি ঠিক সময় মতো পথ্য ও ওষুধ খাওয়াবো।
সোহানা বেগম নিজেকে সংযত করতে পারলেন না, তার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। ধরা গলায় বললেন, ঠিক যেন আমার মা। জানো মা, ছোটবেলায় আমার যখন জ্বর জ্বালা হতো তখন আমার মাও ঠিক এইরকম করত। লাইলি মিষ্টি ধমকের স্বরে বলল, আপনাকে কোনো কিছু চিন্তা করতে ও কথা বলতে নিষেধ করলাম না? নিজের আঁচল দিয়ে তার চোখ মুছে দিয়ে আবার বলল, ঘুমোবার চেষ্টা করুন মা। সোহানা বেগম আর কথা বললেন না, চোখ বন্ধ করে চিন্তা করলেন, এত সুন্দর ও গুণবতী মেয়েকে ভুল বুঝে তার নামে কত দুর্নাম দিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তিনি মেয়েটির মধ্যে কি জিনিস দিয়েছেন মুহূর্তের মধ্যে সবাইকে বাধ্য করে ফেলল? লাইলি যখন বুঝতে পারল উনি ঘুমিয়ে গেছেন, তখন ধীরে ধীরে খাট থেকে নেমে কম্বলটা বুক পর্যন্ত টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ আরিফ, রুবিনা ও আসমা সেলিমের কাছ থেকে লাইলিকে কী করে খুঁজে বের করে বিয়ে করল সে কথা শুনছিল। লাইলি সেখানে এসে দাঁড়াতে আরিফ প্রথমে তার পায়ে হাত দিয়ে সালাম করল, তার দেখা দেখি আসমা ও রুবিনা করল। লাইলি বলল, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, তিনি আমাদের সবাইকে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করুন। তারপর বলল, রাত অনেক হয়েছে, আর গল্প নয়, সকলে এসার নামাজ পড়ে খাওয়া দাওয়ার কাজ সেরে নাও, মায়ের অসুখ সে কথা সকলের মনে রাখা উচিত। আরিফ মাঝে মাঝে ভাবির দিকে না চেয়ে থাকতে পারছে না, দেখা অবধি ভাবিকে মানবী বলে বিশ্বাস করতে পারছে না, শুধু চিন্তা করছি কোনো মানবীতা তো রূপবতী ও গুণবতী হতে পারে না। তার কথাগুলো যেন শুনতে মধুর মতো লাগে, তাকে সে মনের মধ্যে খুব উচ্চ আসনে বসিয়ে ফেলল। খাওয়া দাওয়ার পর লাইলি বিছানা ঠিক করে মশারি খাটিয়ে স্বামীকে বলল, তুমি ঘুমাও, আমি মায়ের কাছে থাকব। সেলিম বলল, তুমি ঘুমাও, আমি আমার মায়ের কাছে থাকব। বিয়ের পর স্বামীর সব কিছুর উপর স্ত্রীর অধিকার হয়ে যায়, উনি এখন আমারও মা, তাছাড়া স্ত্রীর কর্তব্য স্বামীর আরামের দিকে সর্বদা লক্ষ্য রাখা। সেলিম কৃত্রিম রাগের সঙ্গে বলল, আর স্বামী বুঝি স্ত্রীর আরামের দিকে লক্ষ্য রাখবে না? আমি অত শত বুঝতে চাই না, তোমার সঙ্গে তর্কে কোনো দিন জিতেছি? আমিও তোমার সঙ্গে মায়ের কাছে থাকব, তোমার হুকুম বাড়ির সকলের উপর চালিও, কিন্তু আমার উপর নয়, তাছাড়া স্ত্রীর কর্তব্য স্বামীর হুকুম মেনে চলা। লাইলি মৃদু হেসে বলল, হয়েছে হয়েছে, বাবুর রাগ দেখো না, আমি আর কোনো দিন তোমার সঙ্গে তর্ক করব না, স্বামীর হুকুম সব সময় মেনে চলব। লাইলির হাসিটা বিদ্যুতের মতো সেলিমের মনে আনন্দের ঝিলিক দিল, সে তাকে জড়িয়ে ধরে সোহাগ করতে করতে বলল, আমি তোমাকে ছেড়ে আর একটা রাতও থাকতে পারবো না। লাইলি আবার মৃদু হেসে বলল, আমিও পারি না, তুমি অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসে ক্লান্ত হয়েছ, প্রথম অর্ধেক রাত্রি তুমি ঘুমাও, আমার ঘুম পেলে তোমাকে না হয় জাগিয়ে মায়ের কাছে রেখে এসে তারপর আমি ঘুমাবো। সেলিম তার গালটা আস্তে করে টিপে ছেড়ে দিয়ে বলল, সবসময় জিতবেই, একবারও হারাতে পারলাম না। তারপর পাশ ফিরে শুয়ে পড়ল। লাইলি মশারি খুঁজে দিয়ে শাশুড়ির ঘরে এসে দেখল তিনি তখনও ঘুমোচ্ছেন, মাথায় হাত দিয়ে বুঝতে পারল জ্বর বেশি উঠেছে, চার্টে লেখা আছে টেম্পারেচার বেশি উঠলে মাথায় বরফ দিতে হবে। লাইলি আইস ব্যাগে বরফ ভরে মাথায় দিতে লাগল। রাত তখন 12:30। লাইলি আইস ব্যাগ শাশুড়ির মাথায় ধরে বসে আছে। আরিফ ঘরে ঢুকে কয়েক মুহূর্ত লাইলির শান্ত সৌম্য মুখের দিকে চেয়ে কাছে এসে বলল, ভাবি আপনি এখনও জেগে আছেন, গত কয়েক রাত জেগে আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবার আপনি ঘুমোতে চান, আমি মায়ের কাছে বসছি। লাইলি বলল, ভাবিকে কেউ আপনি করে বলে না। তারপর বলল, তুমি ঘুমাও গে যাও, আমার জন্য ভেবো না, মেয়েদেরকে রাত জেগে সেবা করার ক্ষমতা ও ধৈর্য দিয়ে আল্লাপাক তৈরি করেছেন, রাত জাগলে পুরুষদের শরীর ভেঙে যায়, তাছাড়া তোমরা এতদিন মায়ের সেবা করেছ, এবার আমাকে কিছু করতে দাও, যাও সোনা ভাই ঘুমাও গে যাও, বড়দের কথার অবাধ্য সুবোধ ছেলেরা হয় না, আমার অসুবিধা হলে তোমার ভাইয়াকে ডেকে নেব। ভাবির কথা শুনে আরিফ মনে বড় শান্তি পেল, তখন তার ভাইয়া সেদিনের কথা মনে পড়ল। জানিস আরিফ, আমাদের সোসাইটির কলেজ ইউনিভার্সিটির কত মেয়ের সাথে তো পরিচিত হয়েছি, কিন্তু লাইলির সঙ্গে তাদের তুলনা হয় না, লাইলি অনন্যা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে লাইলি আবার বলে উঠল, বড়দের কথার অবাধ্য হওয়া যে বেয়াদবি তা তো তুমি আমার থেকে ভালো জানো। আরিফ নিজেকে সংযত করতে পারল না, অশ্রুসিক্ত নয়নে ভক্তি গদগদ কণ্ঠে বলল, যাচ্ছি ভাবি, জীবনে কোনো দিন তোমার কথার অবাধ্য হওয়ার ধৃষ্টতা যেন আমার না হয়।
তারপর হনহন করে চলে গেল। ফজরের আজান শুনে লাইলি নিজের ঘরে এসে স্বামীকে জাগিয়ে বলল, আজান হয়ে গেছে, তুমি নামাজ পড়ে মায়ের কাছে এসে বসবে, আমিও নামাজ পড়ব। এখনও বরফ দিতে হচ্ছে, রাত্রে জ্বর খুব বেশি উঠেছে, এখনও কমেনি, ডাক্তারকেও একবার কল দিতে হবে। সেলিম তাড়াতাড়ি করে বলে উঠল, তোমার প্রতি খুব অবিচার করলাম, আমি নিজের ছেলে হয়ে স্বার্থপরের মতো ঘুমালাম, আর তুমি বউ হয়ে আমার মাকে সারা রাত জেগে সেবা করলে। লাইলি বলল, এতে তোমার কোনো অপরাধ হয়নি, তোমাকে বিশ্রাম করতে দেয়া এবং মায়ের সেবা করা দুটোই আমার কর্তব্য, আমি তা করতে পেরে খুব আনন্দিত, এতে লজ্জা বা অনুশোচনা করার কিছু নেই। দিন রাত 24 ঘন্টা লাইলির শাশুড়ি সেবা করে চলছে, তারই ফাঁকে ফাঁকে স্বামীর প্রতি কর্তব্যও করছে। এইভাবে অক্লান্ত পরিশ্রম করে লাইলি শাশুড়ি সেবা করে চলল। প্রায় 20-25 দিন জমে মানুষের টানাটানি করার পর সোহানা বেগম এখন আরোগ্যের পথে। আরও কয়েকদিন পর একদিন সকালের দিকে হামিদা বানু সোহানা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে মেয়ে জামাইকে সঙ্গে করে র্যাঙ্কিং স্ট্রিটে নিজের বাড়িতে এলেন। সবাইকে দেখে রহিমা ও জলিল সাহেব খুশি হলেন। সেবেলা রহিম তাদেরকে রান্না করতে দিল না, দুপুরে খুব ধুমধামের সঙ্গে খাওয়া দাওয়া হলো। এক ফাঁকে রহিমা লাইলিকে একান্তে ডেকে নিয়ে বলল, কি সখী, সখাকে কেমন লাগছে? একেই বলে সত্যিকারের প্রেম, তা না হলে যার সঙ্গে একবার বিয়ে ভেঙে যায় তার সঙ্গেই আবার বিয়ে। হাদিসে আছে, সাথে সাথী নারীর মনের বাসনা আল্লাহ পূরণ করেন, হাদিস তো মিথ্যা হতে পারে না। লাইলি প্রথমে লজ্জায় কথা বলতে পারল না, একটু সময় নিয়ে বলল, দোয়া করো ভাবি, আমি যেন তাকে সুখী করতে পারি। জীবনে অনেক দুঃখ পেয়েছ, দোয়া করি ভাই আল্লাপাক তোমাদের দাম্পত্য জীবন সুখের করুন। সাদেক ও ফিরোজা লাইলিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদেরকে ছেড়ে দাদিকে নিয়ে কোথায় চলে গিয়েছিলে, আবার যাবে না তো? রহিমা ছেলে মেয়েকে বোঝাল, তোমাদের ফুপু আম্মার বিয়ে হয়ে গেছে, সে তো তার শ্বশুরবাড়িতেই যাবে, তবে তোমাদের দাদি থাকবেন। রাত্রে খাওয়া দাওয়ার পর হামিদা বানু কাঁদতে কাঁদতে মেয়ে জামাইকে বিদায় দিলেন। সেলিম বলল, মা আপনি কাঁদবেন না, যখনই আপনার মন খারাপ হবে অথবা প্রয়োজন বোধ করবেন তখনই খবর দেবেন, আমি ঘরে না থাকলেও আপনার মেয়ে চলে আসবে, ছেলের অপরাধ যদি না নেন তাহলে বলি আমার ইচ্ছা আপনি আপনার মেয়ের সঙ্গে সব সময় থাকুন, আপনিও আমার মা, ছেলেকে মায়ের সেবা করার সুযোগ দিয়ে আমাকে ধন্য করুন। সেলিমের কথা শুনে হামিদা বানু চোখের পানে রোধ করতে পারলেন না, বললেন, আল্লাহ তোমাদের সুখী রাখুন, তোমাকে আমিও ছেলের মতো জানি, আমি স্বামীর ভিটে ছেড়ে অন্য জায়গায় গিয়ে শান্তি পাব না, আর তোমার মতো জামাই পেয়েছি বলে আমার নয়নের পুতুলি লাইলির জন্য কোনো চিন্তা নেই, তোমরা সময় করে দুজনে এসে আমাকে দেখে যেও, তাহলে আমি খুশি হব, শান্তি পাব। লাইলি মাকে সালাম করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সেলিম বলল, লাইলি তুমি কাঁদছ, কোথায় তুমি মাকে সান্ত্বনা দেবে, তা না করে নিজেই ভেঙে পড়ছ। লাইলি সেলিমের কথা শুনে সামলে নিয়ে মাকে ছেড়ে দিয়ে তার চোখ পড়ল, তুমি কেঁদো না মা, কোনো চিন্তাও করো না, আমি প্রায়ই আসব। সেলিমও শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। কিছুদিনের মধ্যে সোহানা বেগম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি লাইলিকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন আর ভাবছেন, কে বলবে সে একজন সাধারণ ঘরের মেয়ে, আচার ব্যবহারে চালচলনে কথাবার্তায় এবং আদর আপ্যায়নে সর্ববিষয়ে পারদর্শী, কেউ তার কোনো কিছুতে এতটুকু দোষ ধরতে পারেনি। লাইলিকে পুত্রবধূ হিসেবে পেয়ে সোহানা বেগম যেমন আনন্দিত তেমনি গর্বিত। কোটিপতির ছেলে সেলিম উচ্চশিক্ষিত ও আলট্রা মডার্ন সোসাইটিতে মানুষ হয়ে একটা গরিব ঘরে সেকেলে আনকালচার্ড মেয়েকে বিয়ে করেছে শুনে অনেক উচ্চশিক্ষিত ও আলট্রা মডার্ন বন্ধুবান্ধবী লাইলিকে দেখার জন্য তাদের বাড়িতে আসে। বন্ধুদের মধ্যে অনেকে তাদের সুন্দরী অর্ধনগ্ন বোন অথবা স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আসে সেলিমকে ক্রিটিসাইজ করার উদ্দেশ্যে, কিন্তু যখন সেই আট পরে মেয়ে সাধারণ পোশাকে গায়ে মাথায় কাপড় দিয়ে স্বামীর সঙ্গে তাদের অভ্যর্থনা করে, তখন তাকে দেখে তার মার্জিত ভাষা শুনে ও সুমিষ্ট ব্যবহারে তারা মুগ্ধ হয়ে যায়, তাদের সেই ঈর্ষা ও রাগ কোথায় যেন উড়ে যায়। অর্ধনগ্না মেয়েরা তাদের শরীরের খোলা অঙ্গগুলো ঢেকে দেয়, তারা লাইলিকে যত দেখে তার সঙ্গে যত কথা বলে ততই তারা আকৃষ্ট হতে থাকে। শেষে সবাই তাকে তাদের মনের উচ্চ আসনে বসায় যেখানে কোনো হিংসা বিদ্বেষ
ও ক্রিটিসাইজ মনোভাবের স্থান নেই। বাড়ি ফেরার সময় প্রত্যেকে তাকে সাদর নিমন্ত্রণ করে। বন্ধুরা বলে, সত্যি সেলিম, তোর মতো ভাগ্য আর কারো হয় না। আল্লাহ তোদের দুজনকে ঠিক যেন এক বৃন্তে দুটো ফুল করে সৃষ্টি করেছেন। তোরা দুজনে একে অন্যের জন্য সৃষ্টি হয়েছিস। তোদের মতো এত সুন্দর মিল সারা পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। ওই দলে রেহানা আর মনিরুলও থাকে, তাদের মনেও আর কোনো ঈর্ষা বা রাগ নেই। লাইলির ব্যবহারে সব দূর হয়ে গেছে। একদিন রেহানা লাইলিকে আসমার কথা উত্থাপন করে সেদিনের ঘটনাটা বলল। লাইলি বলল, আসমার পরিচয় পেলে তুমি চমকে উঠবে, আর তোমার সেলিম ভাইয়ের কথা যে বলছো, ওর চেয়ে চরিত্রবান ছেলে এ পৃথিবীতে আছে কিনা সন্দেহ। তোমাকে একটা কথা বলি শোনো, কখনো পরের ছেদ অন্বেষণ করবে না, বরং অন্যের ভালো গুণগুলো দেখবে। অন্যের কোনো দোষ দেখলে নিজের দিকে লক্ষ্য করবে, দেখবে তোমার সে দোষ আছে কি না, যদি থাকে তবে তা সংশোধন করার চেষ্টা করবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অন্যের দোষ পাঁচজনের কাছে প্রকাশ না করে তার সম্মান বাঁচায়, কাল হাশরের ময়দানে আল্লাহ পাকও তার অনেক গুণা গোপন রাখবেন, যা মিজানের পাল্লায় দিলে সে জাহান্নামী হতো। রেহানা লাইলির কথা শুনে খুব খুশি হল। জিজ্ঞেস করল, আসমার পরিচয় পেলে চমকে উঠব কেন? সে কথা এখন বলতে পারবো না, তোমার ভাইয়ের নিষেধ। তবে চিন্তা করো না, খুব শীঘ্রই তার পরিচয় প্রকাশ হয়ে পড়বে। মনিরুল ইদানিং এ বাড়িতে যাতায়াত শুরু করেছে। প্রায় প্রতিদিন রুবিনা কলেজ থেকে ফেরার সময় আসে, তার সঙ্গে গল্প করে, মাঝে মাঝে দুজনে গাড়ি নিয়ে বেড়াতে যায়। সেলিম এর মধ্যে কয়েকবার চিটাগং গিয়েছে, দু একদিনের বেশি সেখানে থাকতে পারে না। এক রাতে চিটাগং থেকে ফিরে লাইলিকে বলল, মা তো ভালো হয়ে গেছে, তুমি এবার আমার সঙ্গে চিটাগং চলো, এরকম দু একদিন ছাড়া যাতায়াত করে অফিসের অনেক ক্ষতি হচ্ছে। লাইলি বলল, তুমি নিয়ে গেলেই যাব, তবে মায়ের শরীর আর একটু ইম্প্রুভ করলে তারপর গেলে ভালো হতো। সেলিম বলল, বেশ তাই হোক, গৃহকর্ত্রী লাইলে আরজুমান বানুর কথা কি অমান্য করতে পারি? তুমি আমার পুরো নাম জানলে কেমন করে? কেন, কাবিননামা লেখার সময় জেনেছি। সত্যি তোমার নামটাও তোমার মতোই অপূর্ব সুন্দর, যিনি তোমার এই নাম রেখেছিলেন তাকে জানাই শত শত ধন্যবাদ। রেহানাও মনিরুলের মতো ঘন ঘন এই বাড়িতে আসতে শুরু করেছে। আগে সে সেলিমের সঙ্গে বেড়াতে যেত, ব্যাডমিন্টন খেলত, এখন লাইলির সঙ্গে গল্প করে। বিকেলে চায়ের আসরে গল্প বেশ জমে উঠে। লাইলি তাদেরকে কোরআন ও হাদিসের অনেক উপদেশমূলক গল্প বলে এবং ইসলামের কৃষ্টি, সংস্কৃতি ও ইসলামের মহান আদর্শের দৃষ্টান্ত দেয়। সোহানা বেগমও সেই সব শোনেন। লাইলির চেষ্টায় এবারে সকলে নামাজ পড়ছে, শুধু রুবিনা ধর্ব ধর্ব করছে। একদিন লাইলি দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় গা এলিয়ে বেহেস্তি জেওর বইটি পড়ছিল। সেলিম চিটাগং গেছে। এমন সময় রেহানা ঘরে ঢুকে বলল, ভাবি ঘুমিয়ে গেছ নাকি? রেহানা লাইলির গুণে মুগ্ধ হয়ে তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, একদিন না দেখলে থাকতে পারে না। সে লাইলির মহব্বতে ও তার কাছে ধর্মীয় জ্ঞান পেয়ে চাল চলন ও পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ফেলেছে, মন থেকে তার প্রতি হিংসা বিদ্বেষ দূর করে দিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাই প্রতিদিন বিকালে লাইলির কাছে ছুটে আসে। লাইলি বিছানার উপর উঠে বসে বলল, না ভাই ঘুমোইনি। তারপর বইটি দেখিয়ে বলল, এটা পড়ছিলাম, তুমিও পড়ো, এতে মেয়েদের অনেক শেখার জিনিস আছে, এসো বসো, আজ যে বড় তাড়াতাড়ি এসে গেছো। রেহানা বলল, তুমি যে কি জাদু করেছো ভেবে পাইনি, সব সময় শুধু তোমার কথা মনে পড়ে। তারপর বিছানার উপর তার পাশে বসে আবার বলল, ভাবি বলো না, তুমি জাদু জানো নাকি? লাইলি বলল, না ভাই ওসব কিছু জানি না, তবে তোমাকে আমিও খুব ভালোবেসে ফেলেছি। ওসব কথা বাদ দাও তো, আজ তোমাকে দু একটা কথা বলবো, তুমি যদি মনে কিছু না করো। রেহানা বলল, তোমার কথায় আমি কিছু মনে করব না, তুমি নিশ্চিন্তে বলো। লাইলি বলল, দেখো বোন, আমার প্রায় মনে হয় ওকে যেন আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, এই চিন্তাটা আমার অন্তরে সব সময় কাটার মতো বিধে। আল্লাপাকের কসম করে বলছি, তোমার প্রতি আমার এতটুকু দুশ্মনী মনোভাব ছিল না, আজও নেই, আর আল্লাপাককে জানাই ভবিষ্যতেও যেন না হয়। হঠাৎ কি করতে কি হয়ে গেল, আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেললাম। তুমি নিউ মার্কেটে একদিন এ ব্যাপারে কিছু কথা বলেছিলে, কিন্তু তখন বড় দেরি হয়ে গেছে,
তাছাড়া তার আগে আমি জানতাম না তোমাদের দুজনের সম্পর্ক। যাই হোক, তোমার কথা শুনে আমি দূরে সরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওর কথা ভেবে পারিনি। আমি শত দুঃখ পেলেও সব কিছু সহ্য করতে পারতাম, কিন্তু তোমার দাদা তার অনেক আগে আমাকে স্পষ্ট করে বলেছিল, আল্লাপাক ছাড়া দুনিয়ার কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে নিতে পারবে না। যদি তুমি নিজে সরে যাও, তবে হয় আমি পাগল হয়ে যাব, নচেৎ আত্মহত্যা করে ফেলব। আমি তোমার দাদার পরিণতির কথা চিন্তা করে তোমার কথা রাখতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, নচেৎ চিরকাল এই অশান্তিতে ভুগব। রেহানা ভেজা কণ্ঠে বলল, তুমি ক্ষমা চেয়ে আমাকে আরও বেশি অপরাধী করো না। তুমি যে কত মহৎ তা অন্ধ মোহের বশবর্তী হয়ে তখন বুঝিনি। আল্লাহ তোমাকে সেলিম ভাইয়ের উপযুক্ত করে সৃষ্টি করেছেন, আমার মতো মেয়ে তার উপযুক্ত নয়। আমি ঈর্ষা ও রাগের বশবর্তী হয়ে নিউ মার্কেটে যা তা করে বলেছি এবং ফাংশনের দিনে নানাভাবে অপমান করার চেষ্টা করেছি। সেইসব কথা এখন মনে হলে মরমে মরে যাই। আমার সেই সব দুর্মতির জন্য এখন তোমার কাছে মাফ চাইছি, বলে লাইলের হাত ধরে কেঁদে ফেলল। লাইলি রেহানাকে জড়িয়ে ধরে বলল, এই ব্যাপারে তোমার কোনো অন্যায় হয়নি, আর হলেও আমি কিছু মনে করিনি, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তারপর নিজের আঁচল দিয়ে তার চোখ মুছে দিয়ে বলল, চলো বারান্দায় গিয়ে চা খেতে খেতে গল্প করা যাবে। ঘর থেকে বেরোবার সময় বলল, তুমি যদি বলো তাহলে তোমার জন্য পাত্র দেখতে পারি, আমার হাতে একটা খুব ভালো ছেলে আছে, সব দিক থেকে সে তোমার উপযুক্ত। রেহানা কিছু না বলে শুধু তার দিকে একবার চেয়ে ঘর থেকে বেরিয়ে চায়ের টেবিলে এসে বসল। আরিফের জন্য মেয়ে খোঁজ করা চলছে, সেদিন চায়ের টেবিলে সেও ছিল। লালি তাকে বলল, আমি তোমার জন্য একটা মেয়ে চয়েস করেছি। আরিফ বলল, একটা কেন, হাজারটা চয়েস করো, তাতে কোনো আসে যায় না। কিন্তু মনে রেখো, আজকাল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ধর্ম মেনে চলা তো দূরের কথা, ধর্মের নাম শুনলেই নাক ছিটকায়। লাইলি বলল, সব মেয়েরা কি একরকম হয়, হাতের পাঁচটা আঙুল কি সমান? আমিও তো কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, তাদের মধ্যে ভালো মেয়েও আছে। আরিফ বলল, ভাইয়াই তোমার সঙ্গে তর্কে পারেনি, আর আমি তো কোনো ছাড়, অত শত বুঝি না, আপ টু ডেট ডিস্কোমিস্কো মেয়ে হলে আমি তো অসুখী হবই, আর তোমাদের সাথেও বনিবনা হবে না, শেষে সকলেই অশান্তি ভোগ করব। লাইলি বলল, তাহলে তো তোমাকে তোমার ভাইয়ার মতো গরিব ঘরের মেয়ে বিয়ে করতে হয়। তা হোক, তাতেও আমি রাজি, আমি কি তোমাদের বলেছি নাকি বড়লোকের মেয়ে বিয়ে করব? সোহানা বেগম সেখানে ছিলেন না, একটু আগে এসে দেওর ভাবের কথা শুনছিলেন। হেসে ফেলে আরিফকে উদ্দেশ্য করে বললেন, যে ধরনের মেয়ে আসুক না কেন, তুই যদি ঠিক থাকিস তাহলে আমার মা লাইলি তাকে দুদিনেই মানুষ করে ফেলবে। আরিফ মায়ের কথা শুনে লজ্জা পেয়ে রেহানার দিকে এক পলক চেয়ে পালিয়ে গেল। রেহানাও তার দিকে চেয়েছিল, দুজনের চোখাচোখি হয়ে গেল। লাইলি প্রায় লক্ষ্য করে ওরা মাঝে মাঝে একে অপরের দিকে গোপনে গোপনে তাকায়। আজকের ঘটনার পর থেকে তার মনে যেন একটু সন্দেহ হল। আসমা ফার্স্ট ডিভিশনে আই পাস করল, সেলিম তাকে জয়দেবপুরে কনভেন্ট স্কুলে প্রাইমারি সেকশনে মাস্টারি পাইয়ে দিল, সে ছেলেকে নিয়ে সেখানে থাকে আর প্রাইভেটে বিএ পরীক্ষা দেবার জন্য পড়াশোনা করতে লাগলো। প্রতি সপ্তাহে ছুটির দিনে ছেলেকে নিয়ে সে সেলিমদের বাড়িতে আসে। এক ছুটির দিন স্কুলে ফাংশন ছিল বলে আসতে পারল না। সেলিম গত রাত্রে বাড়ি ফিরেছে, দুপুর পর্যন্ত আসমা এলো না। বেলা তিনটার দিকে মনিরুল এসেছে, সে আজ রুবিনাকে নিয়ে কোথায় যেন যাবে। সেলিম খাওয়া দাওয়া সেরে শুয়ে শুয়ে একটা বই পড়ছিল, লাইলি সবাইকে খাইয়ে নিজেও খেলো, তারপর হাতের কাজ সেরে স্বামীর পাশে এসে বসে বলল, একটা কথা বলবো, তুমি যেন আবার মাইন্ড করো না। সেলিম বলল, আমি তোমার কথায় কখনো মাইন্ড করেছি? লাইলি বলল, রুবিনা মনিরুলের সঙ্গে প্রতিদিন বেড়াতে যায়, ফিরে আসে রাত করে, ও এখন বড় হয়েছে, অত রাতে বাড়ি ফেরা আমি ভালো মনে করি না। সেলিম বলল, তুমি ঠিক বলেছ, আমিও মাঝে মাঝে তা লক্ষ্য করেছি, তোমাকে তো সেদিন আসমা আর মনিরুলের ব্যাপারটা বলেছি। এক কাজ করো, আজ আমরা সবাই আসমাকে দেখতে যাই, চলো। সে আজ কেন এলো না, নিশ্চয়ই কোনো অসুখ বিসুখ হয়েছে, রেহানা এসেছে কি? লাইলি বলল, হ্যাঁ, সে মায়ের সঙ্গে কথা বলছে। সেলিম বলল, তুমি রেহানা মনিরুল ও রুবিনাকে কথাটা বলে এসে তৈরি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরুব। দুটো গাড়িতে করে সকলে এসে কনভেন্ট স্কুলের গেটের কাছে নামল। স্কুলের ফাংশন অনেক আগে শেষ হয়ে গেছে,
আসমাকে ফাংশনে অনেক খাটাখাটনি করতে হয়েছে, তাই ক্লান্ত হয়ে স্টোভে চা করে ছেলেকে নিয়ে খাচ্ছিল। সেলিম আসমার রুম চেনে, সবাইকে নিয়ে এগুলো। তাদেরকে দেখতে পেয়ে আসমা সালাম দিয়ে লাইলিকে জড়িয়ে ধরে বলল, আমার কি সৌভাগ্য তোমরা এই হতভাগীর কাছে এসেছ। সে মনিরুলকে লক্ষ্য করেনি। সেলিম বলল, আজ বাড়িতে এলি না, ভাবলুম তোর কোনো অসুখ বিসুখ হলো কি না, তাই দেখতে এলুম। আসমা বলল, আজ স্কুলে একটা ফাংশন ছিল তাই যেতে পারিনি, ভাবছিলাম এক্ষুনি সে কথা ফোনে তোমাদের জানাবো। তোমরা এসে খুব ভালো হয়েছে, কিন্তু এত লোককে কোথায় বসতে দেব। লাইলির দিকে চেয়ে বলল, তুমি বলো না ভাবি, আমি এখন কি করব। লাইলি আসমার ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, তোমাকে কিছু করতে হবে না, ঘরে চাবি দিয়ে তুমিও আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো, কোনো হোটেলে গিয়ে তোমার ভাইয়ার পকেট খালি করে দিই। সেলিম বলল, তাই চলো বাইরে কোথাও যাই। তারপর মনিরুলের দিকে একবার চেয়ে সকলের অলক্ষ্যে লাইলির কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে আস্তে বলল, ওদের দুজনকে রেখে রেহানা ও রুবিনাকে সাথে করে বাইরে চলে এসো। লাইলি আসমাকে বলল, আমরা বাইরে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। ওরা বাইরে চলে যাওয়ার পর মনিরুলের দিকে আসমার লক্ষ্য পড়ল, দেখল সে তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে মনিরুল আসমাকে দেখে ভীষণ আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েছিল। তার মনে তখন চিন্তার ঝড় বইছে। রেহানার মুখে সে একদিন শুনেছিল আসমা নামে একটা মেয়ে সেলিমদের বাড়িতে আছে। সেদিন নামটা শুনে মনে মনে চমকে উঠেছিল, পরে ভেবেছে আসমা নামে তো অনেক মেয়ে আছে, কিন্তু আজকে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার মনে হলো এই দিন দুপুরে স্বপ্ন দেখছে না তো। কিছুক্ষণ দুজন দুজনের দিকে চেয়ে রইল। আসমা নিজেকে সামলে নিয়ে বলল, মনিরুল ভাই আমাকে চিনতে পারছো? মনিরুল কি বলবে ভেবে ঠিক করতে পারল না। তার মনের পর্দায় তখন অনেক দিন আগের কুমিল্লার একটা বাগান বাড়ির কথা মনে পড়ল। সেই বাগানে কতদিন এই মেয়েটার সঙ্গে প্রেম করেছে, শহরে ফিরে তার কথা ভুলে গিয়েছিল। তার জীবনে এমন কত মেয়ে আসে যায়, কটাকে মনে রাখবে। আজ আসমাকে দেখে তার বিবেক বলল, মনিরুল তুমি এমন রত্নকে হারিও না, বুঝতে পারছো না তোমার জন্য সে বাপ মায়ের দেশ ছেড়ে এসে কীরকম তপস্যা করছে, এখনও তোমার শুধরাবার সময় আছে। তাকে চুপ করে থাকতে দেখে আসমা আবার বলল, বড়লোকেরা গরিবদের মানুষ বলে গণ্য করে না, তিন চার বছর আগের আসমাকে কি আর তোমার মনে আছে? এর মধ্যে কত আসমা তোমার জীবনে এসেছে, গরিবদের যতটুকু দয়া দেখাও তা শুধু নিজের স্বার্থের খাতিরে, যেখানে স্বার্থ নেই সেখানে দয়াও নেই। মনে হচ্ছে না জেনে তুমি এখানে এসে পড়েছ। আমি তোমার কাছে কোনো আবদার বা দাবি করব না, শুধু ওই ছেলেটাকে পিতৃত্বের পরিচয় দিয়ে সমাজে প্রতিষ্ঠা করো। তারপর মনিরুলের দুপা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সেলিম ও লাইলি আসমার বুদ্ধির পরিচয় পেয়ে অবাক হল। রেহানা সব দেখে শুনে একেবারে থ হয়ে গেল। সে জানত ভাইয়া মেয়েদেরকে নিয়ে একটু হৈহুল্লোড় করে, তা বলে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে একটা গরিবের মেয়ের সর্বনাশ করে আসবে সে কথা কল্পনাও করেনি। রেগে মেগে ঘরের ভিতরে যেতে উদ্যত হলে সেলিম তার একটা হাত ধরে আস্তে আস্তে বলল, এখনো সময় হয়নি, আরও কিছুক্ষণ অপেক্ষা কর। এদিকে রুবিনাও ভীষণ রেগে গেল। কাল তাদের রেজিস্ট্রি করে বিয়ে হওয়ার কথা, সে কোনো রকমে টলতে টলতে গাড়িতে গিয়ে বসল। আসমা ওই অবস্থায় বলে চলল, যখন আমি বুঝতে পারলাম মা হতে চলেছি তখন তোমাকে দিনের পর দিন পাগলের মতো চিঠি লিখেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। শেষে লোক জানাজানির ভয়ে এক রাত্রে ঘর থেকে পালিয়ে তোমার দেওয়ার ঠিকানায় গেলাম, তোমাকে পেলাম না, পেলাম একজন বয়স্ক লোককে, মনে হয় তিনি তোমার বাবা। সব শুনে তিনি লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে তাড়িয়ে দিলেন। তারপর অনেক ঘটনা ঘটেছে, শেষে সেলিম ভাই আশ্রয় দিয়ে নিজের বোনের মতো দেখছে। তবে যত কিছু ঘটুক না কেন, আজ পর্যন্ত তুমি ছাড়া আর কেউ আমার শরীরে হাত দিতে পারেনি। জানি না এসব তুমি বিশ্বাস করবে কি না, যদি তুমি আমাকে আর তোমার ছেলেকে পথের কাঁটা বলে মনে করো তবে খাবারের সঙ্গে বিষ মাখিয়ে এনে দিও, তাই খেয়ে তোমার আপদ দূর হয়ে যাবে। মনিরুল আর সহ্য করতে পারল না, একেবারে ভেঙে পড়ল। সে ভুলে গেল বারান্দায় তার সঙ্গীরা থাকতে পারে, ঝুঁকে পড়ে আসমাকে তুলে বুকে জড়িয়ে ধরে ভিজে গলায় বলল, আসমা তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছ, আমি তোমার কাছে চরম অন্যায় করেছি, মাফ করে দিয়ে সংশোধন হওয়ার সুযোগ দাও।
আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার অন্যায়ের জন্য লজ্জিত ও দুঃখিত হৃদয়ে তোমার কাছে মাফ চাইছি। বলো আসমা, বলো, মাফ করে দিয়ে আমাকে সংশোধন হওয়ার সুযোগ দিবে কি না? আসমা মনিরুলকে আঁকড়ে ধরে ফোঁপাতে লাগলো। কিছুক্ষণ পর আসমা নিজেকে মুক্ত করে নিয়ে হাত মুখ ধুয়ে এসে কাপড়টা ঠিক করে বলল, আল্লাহ কি এত সুখ আমার কপালে রেখেছেন? আমার স্বপ্ন কি সফল হবে? তুমি যা বলবে তাই করব। এখন বাথরুম থেকে চোখে মুখে পানি দিয়ে ধুয়ে এসো, ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মনিরুল বাথরুম থেকে এসে বলল, তুমি এখানে থাকো, আমি আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। ওরা সবাই তখন গাড়ির কাছে অপেক্ষা করছিল। সে তাদের কাছে এসে লাইলির দিকে দুহাত বাড়িয়ে বলল, ভাবি, ওকে আমার কাছে দিন, আপনারা তো সব কিছু জানেন, আপনারা যান, ওর সঙ্গে আমার আরও কথা আছে। লাইলি ছেলেটাকে কোল থেকে নামাতে নামাতে বলল, যাও সোনামণি, তোমার আব্বুর কাছে যাও। মনিরুল আর কোনো কথা না বলে ছেলেকে বুকে তুলে নিয়ে আসমার কাছে ফিরে এলো। সেলিম সবাইকে নিয়ে গাড়িতে উঠল। রুবিনা বলল, ভাইয়া, আমার ভীষণ মাথা ধরেছে, আমাকে ঘরে পৌঁছে দিয়ে তোমরা যেখানে খুশি যাও। রেহানা বলল, আজ বেড়াবার মুড নষ্ট হয়ে গেছে, তোমরা যাও, আমি বাড়ি চললাম, বলে নিজেদের গাড়িতে উঠে স্টার্ট দিল। মনিরুল ছেলেকে বুকে করে ঘরে ঢুকে জিজ্ঞেস করল, এর নাম কি রেখেছ? ছেলে সহ মনিরুলকে আসতে দেখে আসমার চোখে আবার পানিতে ভরে গেল। ধরা গলায় বলল, রফিকুল ইসলাম। রফিকুল মনিরুলের বুকে থেকেই বলল, আম্মা, মামি বললেন ইনি আমার আব্বু, তুমি এতদিন আমাকে আব্বুর কাছে নিয়ে যাওনি কেন? মা কিছু বলছে না দেখে সে মনিরুলের মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করল, আপনি আমার আব্বু? ছেলেকে আদর করে বুকে চেপে ধরে মনিরুল বলল, হ্যাঁ সোনা, আমি তোমার আব্বু। রফিক মায়ের কাছে ছাড়া এত আদর আর কারো কাছ থেকে পায়নি। সে ভ্যাবাচাকা খেয়ে বলল, এতদিন আসেননি কেন? আম্মা কত কাঁদে। এই তো এসেছি বাবা, আর তোমার আম্মা কাঁদবে না। তারপর আসমাকে বলল, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, আজ আমি বড় ক্লান্ত, তুমি বসো, আমি চা করে নিয়ে আসি। পাশেই রান্নাঘর, সেখান থেকে কয়েকটা বিস্কুট বের করে মনিরুলকে খেতে দিল। রফিক বলে উঠল, আমিও চা খাবো আম্মা। মনিরুল ছেলের দুহাতে চারটে বিস্কুট দিয়ে বলল, আগে এগুলো খেয়ে নাও, পরে চা খাবে। চা খাওয়ার সময় মনিরুল বলল, তুমি আগামীকাল ছুটি নেবে, আমি ঠিক 10টার দিকে আসব, তুমি রেডি থাকবে, কালকে বিয়ের কাজটা সারতে চাই। আসমা বলল, বেশ, তাই হবে। মনিরুল বিদায় নিয়ে চলে গেল। মনিরুলকে বিদায় দিয়ে আসমা চোখের পানি ফেলছিল। রফিক মাকে কাঁদতে দেখে বলল, আব্বু চলে গেছে বলে তুমি কাঁদছ? আবার কখন আব্বু আসবেন? আসমা চোখ মুছে ছেলেকে চুমু খেয়ে বলল, তোমার আব্বু আবার কালকে আসবেন। পরের দিন ঠিক 10টায় স্কুলের গেটের কাছে মনিরুলকে গাড়ি থেকে নামতে দেখে আসমা এগিয়ে এসে সালাম দিল। মনিরুল সালামের উত্তর দিয়ে বলল, তুমি তৈরি? আসমা মাথা নেড়ে সায় দিল। রফিক কোথায়? তাকে রিজিয়া নামে আমার এক সহকর্মীর তত্ত্বাবধানে রেখে এসেছি। তাহলে এসো, বলে মনিরুল গাড়িতে উঠে পাশের গেট খুলে দিল। মনিরুল তাকে নিয়ে কাজী অফিসে গিয়ে কাবিন ও বিয়ের কাজ সারল। তারপর বেলা 2টোর সময় ফিরে এলো। রিজিয়াকে রফিক বড় বিরক্ত করছিল, তার মায়ের জন্য খুব কান্নাকাটি করছিল। মার সঙ্গে আব্বাকে দেখতে পেয়ে কান্না থামিয়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার জন্য কাঁদছিলাম। তারপর মনিরুলের দিকে চেয়ে বলল, আপনি আম্মাকে নিয়ে গেলেন, আমাকেও নিয়ে গেলেন না কেন? মনিরুল ছেলেকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, আমরা একটা কাজে গিয়েছিলাম, এবার আর কখনো তোমাকে ফেলে কোথাও যাব না। তারপর আসমাকে বলল, তুমি সব গুছিয়ে নাও, আমি তোমাদের হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করে এখনই আসছি। হেডমিস্ট্রেস একজন অচেনা লোককে রফিককে কোলে নিতে আসতে দেখে জিজ্ঞেস করলেন, কাকে চান? মনিরুল রফিককে দেখিয়ে বলল, ওর মা আসমা আমার স্ত্রী, তাকে বাড়িতে নিয়ে যেতে চাই, তাই আপনার অনুমতি নিতে এসেছি। হেডমিস্ট্রেস বসতে বসে বললেন, স্বামীর বাড়ি তো মেয়েদের নিজের বাড়ি, নিয়ে যাবেন ভালো কথা, আসমা কি চাকরি রিজাইন দিয়ে একেবারে চলে যেতে চায় নাকি? তাহলে কিন্তু আমার আপত্তি আছে, কারণ ওর মতো মেয়ে পাওয়া মুশকিল,
বাচ্চারা আসমাপা বলতে অজ্ঞান, এতদিন আমি শাসন করে যা পারিনি, মাত্র কয়েক মাস হলো এসে সে তার থেকে অনেক বেশি করেছে। মনিরুল বলল, দেখুন চাকরি করবে কি না করবে সে কথা ও আপনাকে পরে জানাবে। সেলিম সাহেব আপনার কে হন? ফুপাতো ভাই। ঠিক আছে, ওকে নিয়ে যান, যাওয়ার আগে একটা ছুটির দরখাস্ত দিয়ে যেতে বলুন। সব ব্যবস্থা করে ওরা গাড়িতে উঠল, সামনের সিটে সবাই বসেছে। গাড়ি চলতে শুরু করার পর রফিক বলল, আব্বু এটা তোমার গাড়ি? সে মাঝখানে বসেছে। গাড়ি চালাতে চালাতে মনিরুল ছেলের গালটা আলতো করে টিপে আদর করে বলল, হ্যাঁ আব্বু এটা তোমার আব্বুর গাড়ি। ওরা যখন ঘরে পৌঁছল তখন বিকেল 5টা। মনিরুলের বাবা জাহিদ সাহেব তখন বাড়ির সামনের লনে স্ত্রী ও মেয়ে সহ বৈকালিক জলযোগ করছিলেন। মনিরুলের গাড়ি গেট দিয়ে ঢুকতে দেখে সেদিকে সকলে একবার চেয়ে খাওয়াতে মনোযোগ দিল। তিনি গত রাত্রে রেহানার কাছে ছেলের অপকীর্তির সব কথা শুনেছেন। মনিরুল গাড়ি পার্ক করে নেমে ছেলের একটা হাত ধরে আসমাকে সঙ্গে করে একেবারে তাদের কাছে এসে বলল, আব্বা আমি আসমাকে বিয়ে করেছি। আজ সকালে মনিরুল যাওয়ার সময় কাজী অফিস থেকে আসমাকে বিয়ে করে নিয়ে আসবার কথা রেহানাকে বলেছিল। রেহানা চা খেতে খেতে একটু আগে মা বাবাকে সে কথা বলেছে। জাহিদ সাহেব কয়েক মুহূর্ত গম্ভীর হয়ে বসে থেকে রাগে ফেটে পড়লেন। বললেন, তুমি একটা স্কাউন্ড্রেল, তোমার মতো চরিত্রহীন ছেলের আমি বাবা, এ কথা মনে করলে আমার নিজের প্রতি ঘৃণা হয়। একটা মেয়ে সরলতার সুযোগ নিয়ে তার সর্বনাশ করে এতদিন ভুলেছিলে। মেয়েটার যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে তোমাকে আমি দূর করে তাড়িয়ে দিতাম। লেখাপড়া করে তুমি একটা জানোয়ার হয়েছ। রফিক জাহিদ সাহেবের রাগ দেখে প্রথমে ভয় পেয়ে যায়, তারপর সে সকলের অলক্ষ্যে জাহিদ সাহেবের সামনে গিয়ে বলল, কে আপনি, আমার আব্বুকে বকছেন কেন? জাহিদ সাহেব চমকে উঠে ছেলেটার দিকে তাকিয়ে দেখলেন, অবিকল মনিরুলের অবয়ব। তিনি তাকে কোলে তুলে নিয়ে বললেন, আমি তোমার দাদু, তোমার আব্বু তোমাদের এতদিন আনেনি বলে বকলাম। তোমার নাম কি ভাই? আমার নাম রফিকুল ইসলাম, আমাকে সবাই রফিক বলে ডাকে। বাহ বেশ সুন্দর নাম তো, রফিক মানে বন্ধু। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু হলে, এবার থেকে আমরা দু বন্ধুতে মিলে খুব গল্প করব, কি বলো? আপনি গল্প জানেন? কি মজা! আমি কিন্তু আপনার কাছে ঘুমাবো, সেই সময় আপনি গল্প বলবেন। তাই হবে ভাই। তারপর আসমার মুখের দিকে চাইতে অনেকদিন আগের একটা আবছা মুখ মনে পড়ল। সেদিন বোধহয় এই মেয়েটাই মনিরুলের খোঁজ করে অনেক কথা বলেছিল, তাকে অপমান করে টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। মেয়েটার টাকা তার পায়ের কাছে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল। আজ সে কথা মনে হতে খুব অনুতপ্ত হলেন। বললেন, বৌমা তোমাকে সেদিন ভুল বুঝে অনেক অপমান করে তাড়িয়ে দিয়ে অন্যায় করেছি, বুড়ো ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দাও মা। আসমা বসে পড়ে শ্বশুরের পায়ে হাত দিয়ে বলল, আপনি ক্ষমা চেয়ে আমাকে গুণাকার করবেন না, সব কিছু তকদিরে লিখন, যার তকদিরে যতদিন বিড়ম্বনা থাকে তাকে ততদিন সেটা ভোগ করতেই হবে। আমাকে আপনি পুত্রবধূ হিসেবে পায়ে ঠাই দিয়ে ধন্য করেছেন, সেই জন্য আল্লাপাকের দরবারে জানাই লাখো শুক্রিয়া। তারপর ফুপিয়ে উঠল। জাহিদ সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাদের সুখী করুন। তারপর মেয়ে ও স্ত্রীর দিকে চেয়ে বললেন, বৌমাকে ঘরে নিয়ে যাও, তোমরা দাঁড়িয়ে রয়েছ কেন? আসমা উঠে এসে শাশুড়িকে কদমবুসি করল, তার দেখা দেখে মনিরুলও মা বাবাকে কদমবুসি করল। রেহানা আসমার হাত ধরে বলল, এসো ভাবি আমরা ঘরে যাই। নবম পর্বের সমাপ্তি এখানেই।